থেকে পিঁপড়াটি পড়ে গেল। গাছের ডালটি নদীর উপরে ছিল, পিঁপড়াটি নদীর পানিতে গিয়ে পড়ল আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। চিৎকার শুনে ঘুঘুটি পিঁপড়াকে বাঁচাতে গাছের ডাল থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার কাছে ছুঁড়ে মারল। পিঁপড়াটি পাতা থেকে ধরে সাঁতার কাটতে কাটতে নদীর তীরে পৌঁছল। পিঁপড়াটি ঘুঘুর কাছে এসে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এ আর এমন কি বন্ধু, আমি শুধু তোমাকে একটি পাতাই তুলে দিয়েছি। কিছুদিন পর একটি শিকারী বনে আসলো। সে বনে পাখি শিকারের জন্য ঘুরে বেড়াতে লাগলো। একদিন হঠাৎ সে ঘুঘুটিকে দেখতে পেয়ে বানার জন্য তীর চাপ করলো। ঘটনাটি দেখে বন্ধুকে বাঁচানোর জন্য পিঁপড়াটি গাছ থেকে তাড়াতাড়ি নেমে আসে। যে ঘুঘুর দিকে ছুঁড়ে মারবে ঠিক তখনই পিঁপড়াটি শিকারির পায়ে দিল এক কামড়। শিকারি চিৎকার করে উঠল, তার হাত থেকে ধনুকটি পড়ে গেল। আর তিনি ঘুঘুটিকে বিদ্ধ করতে পারল না, ঘুঘুটি উড়ে গেল। কিছুক্ষণ পর ঘুঘুটি পিঁপড়াটির কাছে এসে বলল, তোমাকে ধন্যবাদ বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এ আর এমন কি বন্ধু, আমি শুধু শিকারির পায়ে কামড় দিয়েছি। ভালো কাজের প্রতিদান শুধু ভালো কাজ দিয়েই হয়।